জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো দেখো, তোমাদের যে ভিডিও থাম্বনেল দেখেছো সেই ভিডিও থাম্বনেলটা 100% সঠিক। এখানে কী বলা রয়েছে, নিউজ পোর্টাল থেকে উঠে এসেছে একটি এরকমই খবর। তো দেখতে পাচ্ছ, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সংসদের উচ্চকক্ষে জানান, ভারতীয় সেনাবাহিনীতে 7,912 জন অফিসার এবং 90,640 জন সেনার ঘাটতি রয়েছে। প্রায় তোমাদের কিন্তু 1 লাখের কাছাকাছি তিনটে ফোর্স মিলে তোমাদের কিন্তু এখন রিক্রুটমেন্ট করানো হবে। কী কী তোমাদের ফার্স্ট অল বলে রাখি, তোমরা থাম্বনেলে দেখতেই পেয়েছ, ইন্ডিয়ান আর্মি তোমাদের ফার্স্ট অল, যেটা তোমাদের আছে ইন্ডিয়ান আর্মি। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স, ঠিক আছে, এয়ারফোর্স। আর তোমাদের হচ্ছে তৃতীয়ত হচ্ছে ইন্ডিয়ান নেভি। তো সেনাবাহিনী বলতে তোমাদের এই তিনটা ডিপার্টমেন্টই পড়ে। তো এই তিনটা ডিপার্টমেন্টে তোমাদের এতটি সংখ্যক খালি পথ রয়েছে, কোথায় কত খালি পথ রয়েছে সেটা তোমাদের আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের এই যে শূন্য পদগুলো যে খালি পড়েছে, এগুলো কখন রিক্রুটমেন্ট হবে সম্পূর্ণ কিছু ভিডিওতে তোমরা জানতে পারবে। দেখো, সীমান্তে সমস্যা লেগেই রয়েছে ভারতে, তা সে পাকিস্তানে হোক কিংবা চীনের সঙ্গে। এর পাশাপাশি রয়েছে দেশে নানান বিপর্যয়। কিন্তু সোমবার রাজ্যসভায় কেন্দ্রীয় সরকার যে তথ্য জানিয়েছে তা অনেকটাই উদ্যোগের। সংসদে জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীতে প্রায় 90,000-এর বেশি শূন্যপথ খালি রয়েছে, যা ঘাটতি হিসাবে দেখা হচ্ছে। জুনিয়র কমিশনার অফিসার একাধিক পদ মিলিয়ে প্রায় 7,900 শূন্যপথ রয়েছে জুনিয়র কমিশনার শূন্যপদে। সোমবারে একটি লিখিত বিবৃতিতে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট বলেন, সেনাবাহিনীর মধ্যে নৌবাহিনীর দ্বিতীয় তালিকায় যেখানে বিপুল সেনা ঘাটতি রয়েছে, সেখানে 1,190 অফিসার এবং 11,927 জন নাবিকের পদ শূন্য রয়েছে নৌবাহিনীতে, ঠিক আছে, যেটা তোমাদের নেভিতে। দেশের সব সুরক্ষা বাহিনীর মধ্যে সর্বাধিক শক্তিশালীর মধ্যে রয়েছে নৌবাহিনী, সেখানেই এই সেনা ঘাটতির রিপোর্ট প্রকাশ্যে আসতে চিন্তা বেড়েছে কেন্দ্রের। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ, প্রতিমন্ত্রী সংসদের উচ্চকক্ষে জানান, ভারতীয় সেনাবাহিনীতে 7,912 জন অফিসার এবং 90,640 জন সেনার ঘাটতি রয়েছে, তবে সেই ঘাটতি পূরণের চেষ্টা চলছে সার্বিকভাবে, তা জানানো হয়েছে মোদি সরকারের তরফে। ওকে, অন্যদিকে তোমাদের দেখতে পাচ্ছ, বায়ুসেনার 610 জন অফিসার এবং 7,104 জন সেনা ঘাটতি রয়েছে। এই শূন্যপদে তোমাদের এয়ারফোর্সের কথা বলা হয়েছে, এই শূন্যপদে পূরণ করার জন্য সরকারের তরফে সর্বরকম চেষ্টা করা হচ্ছে। অজয় ভাট বলেন যে সেনাবাহিনীতে চাকরির কতটা গর্বের এবং দেশের জন্য কতটা প্রয়োজন, তা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন কেরিয়ার মেলা, চাকরি বিজ্ঞাপন প্রচার ও এসবের মাধ্যমে শূন্যপদ পূরণের কাজ করা চলেছে। দেশের যুবকদের এই কাজে এগিয়ে অন্যের জন্য সশস্ত্র বাহিনীর তরফে ন্যাশনাল ক্যাডেট ক্রপসের তরফে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে সেমিনার আয়োজন করে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফেও নানান ব্যবস্থা নেওয়া হয়েছে সেনা শূন্যপদের পূরণের জন্য। সামরিক বাহিনীতে ঘাটতির অর্থ সুরক্ষা কাঠামোতে ঘাটতি, সীমান্তে সমস্যা হওয়ায় ঘাটতি পূরণে পাখির চোখ করে কাজ করছে রাজনাথ সিংয়ের মন্ত্রক। দেখো, এবার তোমাদের যে শূন্যপদগুলো রয়েছে এখানে কিন্তু পুরুষ মহিলা উভয়, তোমরা জানো জয়েন্ট ইন্ডিয়ান আর্মিতে পুরুষ মহিলা দুজনেই আবেদন করতে পারে, বিভিন্ন পদগুলোতে পুরুষ মহিলা দুজনেই আবেদন করতে পারবে। এবার তোমাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, তোমাদের যে বিগত রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে সেই সেম তোমাদের যে পদগুলো রয়েছে তোমাদের সেই শিক্ষাগত যোগ্যতা তোমরা সবাই জানো। যদি না জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদের একটা স্পেশালিভাবে ভিডিও বানাবো। আস্তে আস্তে চ্যানেলে সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবে তোমরা এই পদগুলোর জন্য কী কী তোমাদের শিক্ষাগত যোগ্যতা হওয়া উচিত বা বয়স, বেতন কত হওয়া উচিত সম্পূর্ণ কিছু বলে দেবো। আর তোমরা বিগত যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেম তোমাদের থাকবে, সেম এই রিক্রুটমেন্টও থাকবে। তো টেনশনের কোনো কারণ নেই, প্রায় 1 লাখের কাছাকাছি তোমাদের শূন্যপদ কিন্তু খালি পড়ে রয়েছে। এটা যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ। তো এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও, এরকমই অথেন্টিক খবর তোমাদের সবার প্রথম পৌঁছে দিই আমি। জয় হিন্দ, জয় ভারত।